আজ আবারও কম তেলের বেশ সুস্বাদু একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, আর এটা কিন্তু বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খুব একটা ঝামেলাও নেই আর পুষ্টিকরও। আসুন তাহলে সবাই মিলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরের সবাইকে অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রেসিপি। একটা বড় বাটিতে নিচ্ছি প্রায় 100 গ্রাম মতো ডালিয়া, এর থেকে 8 থেকে 10টা চিলা তৈরি হয়ে যাবে। আজ তৈরি করব ডালিয়ার চিলা। এর জন্য প্রয়োজন মতো ডালিয়া আমি নিয়ে নিলাম একটা বড় বাটিতে। ওই হাতাটা করে দু হাতা নিয়েছি, মোটামুটি 100 গ্রাম মতো হবে। নিয়ে দুবার জল পাল্টে পাল্টে একটু কচলে কচলে এটা ধুয়ে নিতে হবে। আমি আরও একবার জল পাল্টে ধুয়ে নিয়ে এটা ফিরে আসছি। ডালিয়া ধোয়া হয়ে গেছে, এবারে অল্প একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি ডালিয়াটা পুরোটা ভিজলেই হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ঠিক এতটা। ডালিয়াটা ডুবেছে, সেই মতো জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা অন্তত পক্ষে। আর যদি আগে থেকে প্ল্যান করা থাকে যে আজকে ডালিয়ার চিলা হবে, তাহলে 3-4 ঘন্টা আগেও ভিজিয়ে রাখা যায়। ডালিয়া কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়েছি, বেশ সুন্দরভাবে ভিজে গেছে, আর এতটা জল রয়েছে, এইটুকু জল কিন্তু আমার লাগবে। এটা এবারে মিক্সি একটা জারের মধ্যে নিয়ে একটু পেস্ট করে নেব। বেশিক্ষণ লাগবে না, যেহেতু ডালিয়া কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে, এটা অল্প কিছুক্ষণ ঘুরিয়ে নিলেই বেশ সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আবার একেবারে মিহি পেস্ট করারও কোনো দরকার নেই, একটু দানা দানা থাকলেও চলবে। সবটা ডালিয়া, মানে ভিজিয়ে রাখা ডালিয়া আমি নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ থেকে একটু বেশি দেব টক দই। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু কম করে নুনটা দেওয়াই ভালো, কারণ পরে টেস্ট করে নুন দিয়ে দেওয়া ভালো, এটা চট করে কিন্তু নোনতা হয়ে যায় বেশি। দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের থেকে একটু কম দিয়েছি টক দই। 1 মিনিট মতো ঘোরাবো, একটু থেমে থেমে দুবার ঘোরাবো। ব্যাস, এবারে একটু অফ করব, নিয়ে আরও একবার ঘুরিয়ে নেব। খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। পেস্ট বা একটা গোলা রেডি করতে হবে, সেটা রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে ঢেলে যে ঠিক কেমন কনসিস্টেন্সি এটা হলে পর একদম ঠিকঠাক চিলা তৈরি হবে। এই রকম পোরিং কনসিস্টেন্সি বলে, মানে ঢাললে একবারে পড়ছে সেরকম করে। থকথকে হলে কিন্তু মোটা মোটা হবে, খেতে ততটা ভালো লাগবে না। এবারে একে আরও পুষ্টিকর করার জন্য একদম পাতলা পাতলা করে কেটে রাখা কিছু সবজি দিচ্ছি। আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দেবো। আপনি পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন যদি পছন্দ না করেন, পেঁয়াজ ছাড়াও এটা ভালো লাগবে খেতে। আর দিচ্ছি আর একটু নুন লাগবে আমার, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচনো দেওয়া যেতে পারে, আমি রেড চিলি ফ্লেক্স দিচ্ছি। আর এর সাথেই দেবো অল্প একটু গ্রেট করে নেওয়া আদা, অল্পই দেবো, মানে গ্রেট করার পরে মোটামুটি 1/2 চামচ মতো হবে, সেই রকম করে গ্রেট করে নিচ্ছি একটু আদার টুকরো। খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই সমস্ত কিছু মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। যদিও খুব পাতলা করে কাটা রয়েছে, খুব তাড়াতাড়ি এটা কিন্তু নরম হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু কারি পাতা কুচানোও দেওয়া যেতে পারে। মিহি করে কুচিয়ে রাখা কারি পাতা অল্প পরিমাণে দিয়ে দিলাম। ধনে পাতা কুচানোও দেওয়া যেতে পারে, গাজর গ্রেট করে দেওয়া যেতে পারে। আপনার মনের মতো সবজি এর মধ্যে মিশিয়ে দেবেন, বাঁধাকপি কুচিয়ে দিতে পারেন। তবে খুব বেশি সবজি দিলে কিন্তু আবার বাচ্চারা খেতে চায় না, তাই একটু বুঝে দেবেন, বাচ্চারা পছন্দ করে এমন সবজিই দেবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। এই সময়ে ডালিয়া চিলার সাথে সার্ভ করার জন্য একটা চাটনি রেডি করে নেওয়া যেতে পারে। আমি আজকে চাটনি নয়, সস দিয়েই পরিবেশন করব। দেখুন, 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, এরকম হয়ে গেছে। এবারে ডালিয়ার চিলা একটু ঠান্ডা হলে কিন্তু মচমচে হয়। আপনি যদি একদম গরম গরম মচমচের চিলা চান, তাহলে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিন। চালের গুঁড়োও মেশাবো, তার আগে অল্প একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দিলাম, তাতে রঙটা কিন্তু সুন্দর হবে। আমি 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়োও মিশিয়ে দিচ্ছি, তাহলে বেশ সুন্দর মচমচে হবে একদম গরম থাকা অবস্থাতেই। আপনি চালের গুঁড়ো ছাড়াও করতে পারেন, তাতে একটু ওয়েট করতে হবে এটা মচমচে করে নেওয়ার জন্য।
এটা বেশ ঘন হয়ে গেলে একটু পাতলা করতে হবে। পাতলা করলে কিন্তু চিলাগুলো খেতে ভালো লাগবে। এরকম মোটা অবস্থায় করে নিলে সময়ও লাগবে আর সেটা খেতেও কিন্তু ততটা সুস্বাদু হবে না। একটু পাতলা করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন কনসিস্টেন্সির হলে ডালিয়ার চিলাগুলো খেতে ভালো লাগবে। ঠিক এই রকম বোঝা যাচ্ছে, একেবারে পাতলা ট্যালট্যালেও নয়, আবার খুব বেশি ঘনও নয়। একটা প্যান গরম করে নিলাম, নিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিচ্ছি। এখানে বলে রাখি, এখানে আমি একটা ফোড়ন দেবো, আপনি এই ফোড়নটা একটু বেশি করে করে একবারে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে পারেন। আমি সেরকম করবো না, কারণ ব্যাটারে ফোড়ন মেশানোর পরেও কিন্তু প্যানে অল্প একটু তেল দিয়েই এই চিলাগুলো ভাজতে হবে, তাই আমি একবারেই করছি যাতে তেলটা একটু অ্যাভয়েড করা যায়। এই গরম তেলের মধ্যে অল্প একটু সর্ষে দিচ্ছি, আর দেব একটা কারি পাতা বা দুটো কারি পাতা একটু ছিঁড়ে দিয়ে দেব। এই সেম ফোড়নই, মানে সর্ষে আর কারি পাতার ফোড়ন আপনি ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে পারেন। আমি আর সেরকম করছি না, যাতে তেলটা একটু কম লাগে সেই জন্য আমি এভাবে করছি। আর প্রথমবারে আমি যতটা তেল দিয়েছি পরের বার কিন্তু আর ততটা তেল লাগবে না, কারণ এই প্যানের মধ্যেই তেল কিছুটা থেকেই যাবে। এক হাতা ব্যাটার এইভাবে দিয়ে দিলাম, আঁচটা লো করে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করতে হবে। তাতে কিন্তু ওপর দিকটা বেশ সুন্দরভাবে জমে যাবে। আপনি চাইলে এই যে জমে গেছে ওপরটা, এই ওপর দিকে অল্প একটু তেল বা বাটার ছড়িয়ে দিতে পারেন। আমি আর সেরকম করছি না, এই তেলেই পুরোটা করছি, উল্টে দিচ্ছি, নিয়ে নিজের মনের মতো রং করে এটা ভেজে তুলে নিলেই একটা চিলা কিন্তু রেডি হয়ে যাবে। 2-3টে চিলা একবারে ভেজে একটু সস দিয়ে পরিবেশন করে দেবো। 1.5 থেকে 2 মিনিট খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন, তাহলে সুন্দরভাবে ভাজা হবে। আবারও মনে করিয়ে দিই, চিলার ব্যাটার কিন্তু বেশি ঘন করবেন না। দুদিকটা যখন এরকম সুন্দর সোনালি রং ধরেছে, সেই সময় বুঝবেন যে এটা হয়ে গেছে। এক একটা চিলা প্লেটে নামিয়ে নেবার পরে আবারও কিন্তু প্যানের মধ্যে অল্প একটু তেল দেবেন। আবার বলে দিচ্ছি, পরের বার তেল কিন্তু আরেকটু কম দেবেন, আর তাতে অল্প একটু সর্ষে আর 2টো কারি পাতা ফোড়ন দিয়ে তারপরে আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবেন। কেমন লাগলো আজকের রেসিপি জানান, ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। নতুন বন্ধুরা, আমার এই ধরনের ঘরোয়া সহজ স্বাস্থ্যকর রেসিপিগুলো দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ তাহলে আসি, সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।